বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, পূর্ব বর্ধমান জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহর বর্ধমানের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শহরের বিভিন্ন এলাকায় জল জমে থাকায় সমস্যার সম্মুখীন হচ্ছেন পথ চলতি মানুষজন। খেলার মাঠ পুকুরে পরিণত হয়েছে। শুক্রবার থেকে উৎসব ময়দানে শ্রাবণী মেলা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু মাঠ জলমগ্ন থাকায় কবে উদ্বোধন হবে ঠিক নেই। এরই মধ্যে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। যে আপনি নিজে চোখেও দেখলেন জলের জন্য, হ্যাঁ, যাতায়াত অসুবিধা হচ্ছে। জল তো সব, জল হলে এখানে ডুবে যায়, জল ডুবে যায়। এইটা মোটামুটি যদি আপনার একটু মানে যদি ভালো করে ঢালাই পালাই করে দেয়, বেশ সুন্দর করে ঢালাই তো করে যাচ্ছে, ঢালাই ভেঙে গেল, কিন্তু আপনার এই রাস্তাটা মানে এমন হয়েছে আপনার মানে যেটা মানে লেগে যায়, অনেক গাড়ি বাড়ি লেগে যাবো, গাড়ি বাড়ি গাড়ি লেগে যায়, অনেক 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 লোকে মরেছে এখানে, মানে মাথা মাথা ফেটে গেছে এই খাম্বাতে লেগে, খাম্বাতে লেগে। আর এখানে জল হলে ডুবে যায় এখানে, এখানে তো আপনার কিছু করার নাই, সেরকম কিছু হবে এখানে হয়নি, এটা হবে কি হবে না বোঝা মুশকিল, কারণ আর ঢালাই মেশিন ফেশিন যা ছিল নিয়ে চলে গেছে, সম্ভাবনা নাই না মনে হয় না। আমার নাম হচ্ছে বিপুল পাল, হ্যাঁ, লোকালিটি। যদি আরো হয় এই জায়গায় আসবে তখন আর যাইতে পারবে না, এই যে জলটা এটা কখন থেকে আসবে এরকম বেড়েছে? এই প্রত্যেক বর্ষায় এরকম হয়। এখান থেকে কেন ইয়ে করছে না, করবে কারা? ওই তো অর্ধেক ঢালাই দিয়েছে আবার বন্ধ। আপনারা কি জানিয়েছেন কাউকে? না, আমরা জানাইনি। এটা তো পঞ্চায়েতের নাকি? পঞ্চায়েত। জানিয়েছেন কাউকে? না। আচ্ছা, আগে কেউ জানিয়েছিল পঞ্চায়েতে? তা বলতে পারবে। মনে হচ্ছে এটা কি মানে ঠিকঠাক করা উচিত? জমা জল সরাতে পুরসভা কি ব্যবস্থা নেয় সেই দিকে সকলের দৃষ্টি। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা।